গতকাল গিয়েছিলাম আমাদের চুয়াডাঙ্গা জেলার মোস্ট পপুলার একটা জায়গায়, সেটা কি অবশ্যই ভিডিও দেখে বুঝতে পারছেন, সেটি শেয়ার করব আজকের মিনি ভ্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি আশরাফ আহমেদ, কেমন আছেন সবাই? কাশফুল কাশফুল, শরতের কাশফুল, বেশ কিছুদিন ধরেই ফেসবুকে স্ক্রল করলে দেখতে পাচ্ছিলাম কাশফুল, আর তাই আমিও চলে গেছিলাম আমাদের চুয়াডাঙ্গার ভাইরাল কাশফুল বনে। We rise like tall buildings as the chemicals they take us higher. এটা অবস্থিত চুয়াডাঙ্গার ডিঙ্গেদাহ বিশিক শিল্প এলাকার মধ্যে। তবে দুঃখের বিষয় হচ্ছে দিনটা ছিল শনিবার, যার কারণে এটা বন্ধ থাকে। কি আর করব, চলে যেহেতু এসেছি এটার গেট টপকেই আমরা ঢুকেছিলাম। তো ঢোকার পর গত বছরে যেমনটা দেখেছিলাম, বাট এই বছরে তেমনটা নেই। রাস্তার পাশের কাশফুলগুলো কেটে ফেলা হয়েছে, যেগুলো একদমই সৌন্দর্য নষ্ট করে ফেলেছে। কিন্তু এর ভিতর ছিল অনেক কাশফুল, যেখানে যাওয়া একদমই সম্ভব নয়, পানিতে ভরে গেছে, যার কারণেই রাস্তায় দাঁড়িয়ে ভিডিও এবং ফটোশ্যুট করতে হলো। তো আমি তো আসলাম একদম দেরি করে, যার কারণে অনেক কাশফুল নষ্ট হয়ে গেছে। তো আপনারা এই বছরে এখানে কে কে এসেছেন কাশফুল দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সঙ্গে চুয়াডাঙ্গা জেলার মানুষ হলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা এখানে আসতে চান অবশ্যই শনিবার বাদে আসবেন, শুক্রবার এবং অন্যান্য দিনে আসলে প্রচুর মানুষের সমাগম থাকে এবং দেখতেও বেশি ভালো লাগে। তো আজকের মিনি ভ্লগ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।